हेलो एवरीवन, आई के इनफॉरमेशन एंड नॉलेज यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आमादेर आजकेर ए वीडियोर आलोचनार विषय हलो यूनिट 10 उच्च माध्यमिक पदार्थविद्यार यूनिट 10 अर्थात संचार व्यवस्था। आमरा प्रत्येकेई जानी जे ए यूनिट थेके एकटा एमसीक्यू थाके एक नम्बरेर एबं दु नम्बरेर एकटा प्रश्न थाके एसएक्यू ते। एई टोटाल 2+1=3 नम्बर। ভিডিওটি শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। পরীক্ষা তো খুব কাছেই চলে এলো, পরের মাসে পরীক্ষা। সবাই চেষ্টা করবে সুস্থ থাকার এবং সবাই খুব ভালো পরীক্ষা দাও, এটাই আমি উইশ করব তোমাদের সকলের জন্য যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস রইল। এবং যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি দেখোনি, এবিটি এর সলভ করা যে ভিডিওগুলো, অনেকগুলো ইউনিট ধরে ধরে ইউনিট 3 থেকে শুরু করে ইউনিট 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা ইউনিটের কিন্তু এবিটি এর সলভ দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো দেখোনি বা উত্তরগুলো কালেক্ট করনি, তোমরা কিন্তু অবশ্যই সেই উত্তরগুলো কালেক্ট করে নেবে। আরেকটা কথা, এই ইউনিট 10 অর্থাৎ সঞ্চার ব্যবস্থার এই ইউনিটের যদি তোমাদের ইয়ার সলভ 2012 থেকে 2018 পর্যন্ত ইয়ার সলভের যদি প্রয়োজন হয়, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। সেই লিঙ্কটা ওপেন করে তোমরা কিন্তু ইয়ার সলভের ভিডিওটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব SC 34, পেজ নাম্বার SC 34। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নটা সমাধান করি, তারপরে আমরা এমসিকিউ প্রশ্নটাতে যাব। তো এই ইউনিট অর্থাৎ সঞ্চার ব্যবস্থা থেকে 2 নম্বরের যে প্রশ্নটা এসেছিল, দেখো কি বলেছে এখানে। অ্যান্টেনা কি, কি কাজে এটি ব্যবহৃত হয়, এবং অথবাতে প্রশ্ন ছিল হ্রস্ব তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে উত্তরটা লেখা আছে, অ্যান্টেনা কি। অ্যান্টেনা একটি ধাতব বস্তু যা তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রহণ এবং বিকিরণ করতে পারে। এবার এটি কি কাজে ব্যবহৃত হয়, সম্প্রচারকারী অ্যান্টেনাতে তড়িৎ শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গে পরিবর্তিত হয় এবং গ্রহণকারী অ্যান্টেনা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এছাড়াও স্যাটেলাইট থেকে সিগন্যাল ডিশ অ্যান্টেনার মাধ্যমে গৃহীত হয়। তোমরা ভিডিওটাকে স্টপ করে এই উত্তরটা লিখে নিতে পারো। আর অনেকেই বলছে যে লেখাগুলো নাকি বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, দেখবে যে ইউটিউব ভিডিওটা খুললে ডান দিকে তিনটে ডট থাকে, সেই তিনটে ডটের মধ্যে ক্লিক করে সেই যে ভিডিওটার যে ফিচার্স সেটা বাড়িয়ে নেবে। 240, 360, 420 এরকম কিছু একটা থাকে, 480, তো সেটাকে ম্যাক্সিমাম যতটা করা যায় সেটাকে বাড়িয়ে নেবে। 240 মানে সব থেকে কম, তারপরে 480 বা সেরকম 400 এর বেশি রেঞ্জের যেটা থাকবে দেখবে সেটাতে ক্লিক করে নেবে। তাহলে এই লেখাগুলো তোমরা স্পষ্ট দেখতে পাবে, কোনো অসুবিধে হবে না। এবার আমরা দেখিনি পরের প্রশ্নের উত্তর, হ্রস্ব তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন। দেখো উত্তরটা এখানে লিখে দেওয়া হয়েছে, উচ্চ কম্পাঙ্ক অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির নভ তরঙ্গ অর্থাৎ হ্রস্ব তরঙ্গ শর্ট ওয়েভ আয়ন মণ্ডলের উচ্চ স্তর থেকে প্রতিফলিত হয়, ফলে প্রতিফলিত তরঙ্গ ভূপৃষ্ঠের উপর অনেক দূরবর্তী স্থানে পৌঁছতে পারে। এক্ষেত্রে বরং মধ্যস্তর ও নিম্নস্তরে এই তরঙ্গগুলি কিছু মাত্রায় শোষিত হয়, ফলে গৃহীত তরঙ্গের তীব্রতা হ্রাস পায়। আবার রাত্রিবেলা মধ্যস্তর ও নিম্নস্তর দুটি প্রায় বিলুপ্ত হয়, শোষণের পরিমাণও খুবই কম হয়, এই জন্য রাতের দিকে নভতরঙ্গ বাহিত সংকেত অনেকটাই তীব্র ও স্পষ্ট হয়। এই উত্তরটাও তোমরা একই রকম ভাবে ভিডিওটাকে স্টপ করে বা পজ করে তোমরা লিখে নেবে। এবার চলে যাচ্ছি এই ইউনিটের এমসিকিউতে। দেখো 37 পাতায় 14 নম্বর যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, XIV, সেই 14 নম্বর এমসিকিউতে বলেছে
সঞ্চার ব্যবস্থায় বাহক তরঙ্গরূপে ব্যবহৃত হয়, চারটে অপশন দেওয়া আছে, এটা হবে মাইক্রোতরঙ্গ, অপশন সি মাইক্রোতরঙ্গ। বোঝা গেল তাহলে এই এই ইউনিট থেকে 3 নম্বর কিভাবে কিভাবে থাকে। এই পার্ট বিতে একটা এমসিকিউ এবং প্রথমে 2 নম্বরের এসএকিউতে একটা 2 নম্বরের প্রশ্ন, ওই 2 আর এখানকার এমসিকিউ যোগ 1, এই 3 নম্বর। এবার আমরা চলে এলাম পরের পেজে, SC 49। দেখো এখানে বিভাগ ক পার্ট এ অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো যেখানে থাকে কি বলেছে, 5 নম্বর প্রশ্নটা, মডুলাঙ্কের সংজ্ঞা লেখো, একটি বিস্তার মডুলিত তরঙ্গের ওমেগা এর সঙ্গে বিস্তারের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। এবং অথবাতে বলেছে আকাশ তরঙ্গ কম্পাঙ্কের কোন সীমায় গমন করে। বিতে বলেছে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। তাহলে এই যে 3টে 4টে প্রশ্ন, এগুলোর উত্তর আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর, বাহক তরঙ্গের সমীকরণ লিখলাম প্রথমে, তারপরে তরঙ্গের সমীকরণ লিখলাম, এবার মডুলেশন সহ বাহক তরঙ্গের সমীকরণ। এর পরে আমরা দেখতে পাব যে একটা রাশি কে ভি এম ডিভাইডেড বাই ভি সি, এই যে রাশিটি রয়েছে এটি হল মডুলাঙ্ক এম এ। মডুলাঙ্ককে আমরা এম এ দিয়ে লিখি এবং সেটা কি কে ভি এম বাই ভি সি। অর্থাৎ আমরা কি বলতে পারি, সংকেত তরঙ্গের বিস্তার এবং বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে বলা হয় মডুলাঙ্ক। কেউ যদি 1 নম্বরের জন্য মডুলাঙ্ক শুধু এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখো তাহলেও কিন্তু হবে, কিন্তু এই উত্তরটা এখানে আমি করে দিয়েছি এই জন্যই যে বাই চান্স যদি এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসে তাহলে তোমাদের কতটা লিখতে হবে। 1 নম্বরের জন্য আসলে ইটস ওকে, তোমরা এইটুকু শুধু লিখতে পারো, ঠিক আছে। এবার লেখচিত্রটা কেমন হবে দেখো, এখানে এঁকে দিয়েছি, তোমরা লেখচিত্রটা এখান থেকে এঁকে নেবে নিজেদের খাতায়। এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক এবং ওয়াই অক্ষ বরাবর বিস্তার। এবার অথবাতে কি বলেছে প্রথমের প্রশ্নটা, আকাশ তরঙ্গ কম্পাঙ্কের কোন সীমায় গমন করে, এটি হল 2 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জের মধ্যে গমন করে। কি বললাম, 2 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জের মধ্যে আকাশ তরঙ্গ কম্পাঙ্ক গমন করে। এবার পরের প্রশ্ন, বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। এখানে দেখো আমার রাইট দেওয়া আছে, তার মানে এটা আমি যে আগে সলভ করেছিলাম ইয়ার সলভের খাতাটা যে রয়েছে সেখানে আছে। এই জন্যই তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ইউনিট থেকে যদি কারো ইয়ার সলভের প্রয়োজন হয় আমি লিংক দিয়ে দেব ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে কিন্তু এই ইউনিটের ইয়ার সলভটা অবশ্যই দেখে নেবে, আশা করি কমন পেয়ে যেতে পারো। তাহলে ইয়ার সলভের খাতার থেকে আমরা এই প্রশ্নটা দেখে নিই। এই হলো ইয়ার সলভের খাতা, দেখতে পাচ্ছ এই পুরো খাতার নোটগুলো সেই ভিডিওটাতে আপলোড করা হয়েছে। এখানে দেখো লেখা আছে 2016, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু 2016 সালে এসেছিল, বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ কেন ব্যবহার করা হয়। তাহলে উত্তরটা দেখে নাও, টিভি সিগন্যালে কি হয়, টিভি সিগন্যালের কম্পাঙ্কের পাল্লা 100 মেগাহার্জ থেকে 200 মেগাহার্জ এবং আয়নমণ্ডল 40 মেগাহার্জের বেশি কম্পাঙ্কের সিগন্যালকে প্রতিফলিত করতে পারে না, তাই আয়নমণ্ডল টিভি সিগন্যালকে ঠিকমতো প্রতিফলিত করতে পারে না, সেই জন্য টিভি সিগন্যালকে উপগ্রহ মারফত অতি দূরস্থানে প্রেরণ করা হয়। এই সঞ্চার উপগ্রহে একটি বিবর্ধক এবং প্রেরক থাকে যা সৌরশক্তির সাহায্যে কাজ করে। উপগ্রহটি গ্রাউন্ড স্টেশন থেকে আসা দুর্বল সিগন্যালকে বিবর্ধিত করে এবং বিভিন্ন সম্প্রচার কেন্দ্রে প্রেরণ করে।
এবার চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্নে। দেখো এমসিকিউ একই রকম ভাবে 14 নম্বরের এমসিকিউ তে কি বলেছে, একটি তথ্য সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক N0 হলে বিস্তার বিরূপিত তরঙ্গের পটিবেধ হবে, এটার অপশন হবে অপশন ডি 2N0, এটার উত্তর হবে অপশন ডি 2N0। এবার আমরা চলে যাব পরের পেজে, চলে এলাম পরের পেজে SC84। একই রকম ভাবে এখানে কি বলেছে 5 নম্বরের প্রশ্নটাতে, যেটা 2 নম্বরের জন্য আসে, মোডেম কি, মডুলেশন সূচকের মান কি 1-এর থেকে বড় হতে পারে ব্যাখ্যা করো। আচ্ছা প্রথমে দেখে নিই মোডেম কি। দেখো মোডেম একই সঙ্গে মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করতে পারে, এটি সংকেত গ্রহণের সময় ডিমডুলেটরে এবং সংকেত প্রেরণের সময় মডুলেটরে পরিণত হয়। এছাড়াও এটি ডিজিটাল সংকেতকে অ্যানালগ ও অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তরিত করে। এবার এখানে যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমি তবুও উত্তরটা করে দিয়েছি যে যদি প্রশ্নটা এইভাবে আসে তাহলে যেন তোমরা লিখতে পারো এটির ব্যবহার, অর্থাৎ এটি কিভাবে ব্যবহৃত হয়। মোডেম প্রেরক তরঙ্গের জন্য মডুলেটর হিসেবে এবং গৃহীত তরঙ্গের জন্য ডিমডুলেটর হিসেবে কাজ করে, বোঝা গেল। এইবার পরের যে প্রশ্নটা, পরের প্রশ্নটাতে কি বলেছে যে মডুলেশন সূচকের মান কি 1-এর থেকে বড় হতে পারে ব্যাখ্যা করো। দেখো এটার উত্তর হবে 1-এর থেকে বড় হতে পারে না, 1-এর থেকে বড় হতে পারে না, কেননা আমরা কি জানি এম এ সমান সমান এ ম্যাক্স মাইনাস এ মিন ডিভাইডেড বাই এ ম্যাক্স প্লাস এ মিন। তাহলে দেখো নিচে আছে প্লাস, অর্থাৎ এই নিচে এ ম্যাক্স প্লাস এ মিন এর মান এ ম্যাক্স মাইনাস এ মিন এর থেকে বড়, অর্থাৎ নিচে যদি বড় সংখ্যা থাকে ওপরে যদি ছোট সংখ্যা থাকে সেটা কি করে 1-এর থেকে বড় হয়, হবে না কোনো দিনও। মানে ধরো নিচে আছে 10, ঠিক আছে, আর ওপরে আছে মনে করো 8, তাহলে নিচে বড় সংখ্যা ওপরে ছোট সংখ্যা, তাহলে এটা কি করে 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে বড় হবে না। সুতরাং উত্তর হলো মডুলেশন সূচকের মান 1-এর থেকে বড় হতে পারে না। একই রকম ভাবে চলে যাচ্ছি এই পেজের এমসিকিউটাতে, 3×10⁸ হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের জন্য একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে 0.5 মিটার। এই অঙ্কটার সমাধান আমরা একটু পরেই করেছি একটা পেজে, সেখানে পেয়ে যাবে 0.5 মিটার। এটা কিন্তু 2 নম্বরের জন্যও আসে এই প্রশ্নটা, মনে রাখতে হবে সেক্ষেত্রে 0.5 মিটার। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে SC110। এখানে কি বলেছে প্রশ্নটা, মডিউলেশন কি, এর প্রয়োজনীয়তা কি, এবং সেই সঙ্গে একটা অঙ্ক, যেটা ঠিক এর আগের পেজে যেটা এমসিকিউতে এসেছিল সেম প্রশ্ন, এটার উত্তর কত হবে 0.5 মিটার। সেই জন্যই তোমাদেরকে তখন বললাম যে এই অঙ্কটা 2 নম্বরের জন্য আসে, দেখতে পাচ্ছ তাহলে এখানে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা মনে রাখতে হবে। এই অঙ্কটার সলভ আমরা দেখে নেব এখানে। আচ্ছা প্রথমে দেখে নিই মডুলেশন কি, এর প্রয়োজনীয়তা কি। আচ্ছা কম কম্পাঙ্কের তথ্য সংকেত অনেক বেশি দূরে পাঠানো যায় না, সেক্ষেত্রে প্রেরক যন্ত্রের নিম্ন কম্পাঙ্কের তথ্য বা সংকেতকে উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বাহক তরঙ্গের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং তথ্য সংকেত যুক্ত এই পরিবর্তিত তরঙ্গকে চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়। বাহক তরঙ্গের সঙ্গে তথ্য সংকেত মিশিয়ে দেওয়ার এই যে পদ্ধতি একেই বলে মডুলেশন। এবার মডুলেশনের প্রয়োজনীয়তাটা কি, এটা ভালো করে দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় ঘুরিয়েও আসে যে নিম্ন কম্পাঙ্কের সঙ্গে উচ্চ কম্পাঙ্ক বা তোমার প্রেরক যন্ত্রে নিম্ন কম্পাঙ্কের তথ্য বা সংকেতকে উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বাহক তরঙ্গের সঙ্গে কেন মেশানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রয়োজনীয়তাটা তোমাদের লিখতে হবে।
মডুলেশনের প্রয়োজনীয়তা, একটু ঘুরিয়েও আসতে পারে প্রশ্নটা। তাহলে কি হয়, প্রয়োজনীয়তাটা, সংকেত তরঙ্গের কম্পাঙ্ক কম, তাই কি হয়, দূরবর্তী স্থানে সম্প্রচার অসম্ভব, তাই এই কম কম্পাঙ্কের তরঙ্গকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশিয়ে অর্থাৎ মডুলেট করে শূন্যস্থানে সম্প্রচার করা হয়। এবার এই অঙ্কটা, 3×10⁸ হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের জন্য দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো, যেটা আগের পেজে এমসিকিউতে ছিল। এই উত্তরটার জন্য একই রকম ভাবে আমরা চলে যাব ইয়ারসলভের খাতাটায়। দেখো, চলে এলাম ইয়ারসলভের খাতায়। দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা 2018 সালে এসেছিল, তাই তোমাদেরকে আমি আরো একবার বলবো যে তোমরা অবশ্যই ইয়ারসলভটা এই ইউনিট থেকে দেখে নেবে, অবশ্যই অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তাহলে 2018-তে এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে অ্যান্টেনা কি, তোমরা এটাও দেখে নাও অ্যান্টেনা কি। যদিও আমরা আগে উত্তরটা দিয়ে দিয়েছি, এখানে একটু অন্যরকম ভাবে বলা আছে। তোমাদের যদি এটা ভালো লাগে, এই উত্তরটা যদি ভালো লাগে, এটাও লিখতে পারো, বা এই ভিডিওর প্রথমের দিকে যে অ্যান্টেনার সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে অ্যান্টেনা হলো এমন একটি ধাতব বস্তু বিশেষ যা বিকিরণ করতে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে গ্রহণ করতে ব্যবহৃত হয়। এটি রেডিও সংকেতকে সম্প্রচার বা গ্রহণ করতে সাহায্য করে। এবার পরের প্রশ্নটা দেখো, পরের অঙ্কটার উত্তর, বাহক তরঙ্গের কম্পাঙ্ক বলে দেওয়া হয়েছে 3×10⁸ হার্জ। সুতরাং অ্যান্টেনার ন্যূনতম দৈর্ঘ্য হবে L/2। এখানে এল সমান সমান কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 3×10⁸ হার্জ। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 1 মিটার হবে। 1 মিটার সমান সমান কত হবে, 100 সেন্টিমিটার। এবার ন্যূনতম দৈর্ঘ্য L/2 হয়, তাহলে 100 সেন্টিমিটার/2 অর্থাৎ 50 সেন্টিমিটার। এবার এই 50 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে 0.5 মিটার। এবার একই রকম ভাবে এই এই পেজের থেকে যে এমসিকিউটা ছিল সেটা দেখে নিই। বিস্তার মডুলেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট এবং 5 ভোল্ট হলে মডুলেশন সূচক হবে, এটার উত্তর হবে 2/3, অপশন ডি 2/3। একই রকম ভাবে এই অঙ্কটা কিন্তু একটা পেজে দেখবে যে 2 নম্বরের জন্য এসেছে, এখানে এমসিকিউ হিসেবে দেওয়া আছে, সেম প্রশ্ন 2 নম্বরের জন্য এসছে, তো সেখানে আমরা এটার সমাধানটা দেখে নেব। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে, চলে এলাম পরের পেজে, SC-120। কি বলেছে, ভিন্ন ভিন্ন কোন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালিত হয় লেখো, মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার লেখো। তাহলে আমরা এই উত্তরটা দেখে নিচ্ছি। ভূমি তরঙ্গ, দেশ তরঙ্গ, নভ তরঙ্গ পদ্ধতির মাধ্যমে রেডিও সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয়। এবং মাইক্রোওয়েভের ব্যবহার কি, অণুপরমাণুর গঠন সংক্রান্ত গবেষণায় DTH, টিভি সিস্টেম, রাডার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার হয়। এবার এই ইউনিটের এমসিকিউ প্রশ্নটাতে 14 নম্বরে চলে এলাম, পেজ 123, 14 নম্বর প্রশ্ন, সংকেত তরঙ্গের সঙ্গে বাহক তরঙ্গের সমন্বয়ের পদ্ধতিকে বলে, সিম্পল মডুলেশনের সংজ্ঞাই তোমরা দেখবে, তো এটার উত্তর হবে মডুলেশন। পরের পেজ অর্থাৎ SC-125, প্রথমের প্রশ্নটা কি বলেছে, সরি 125 না 127, প্রথমে প্রশ্নটা বলেছে মডুলাঙ্ক কি, একটি বিস্তার মডুলেন তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে বিস্তার পরিবর্তনের লেখচিত্র এঁকে দেখাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যদিও আমরা আগেই করে নিয়েছি, তবু আমি
আরো একবার দেখাবো তোমাদের, তার আগে অথবার প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও। অথবাতে কি বলেছে, টিভি সংকেত সম্প্রচারের জন্য আকাশ তরঙ্গ ব্যবহার করা হয় না কেন, এটা দেখে নাও। দেখো, 2 মেগাহার্স থেকে 30 মেগাহার্জ হলো আকাশ তরঙ্গের কম্পাঙ্কের সীমা। এবার 50 মেগাহার্জের বেশি কম্পাঙ্ক আয়নমণ্ডল ভেদ করে চলে যায়, পৃথিবীতে ফিরে আসে না। টিভির অনুষ্ঠান ভেরি হাই ফ্রিকোয়েন্সি, VHF মিনস ভেরি হাই ফ্রিকোয়েন্সি পটির দ্বারা সম্প্রচারিত হয়, তাই টিভি সংকেত সম্প্রচারের জন্য আকাশ তরঙ্গ ব্যবহার করা হয় না। এবং যেমনটা বললাম, আগের প্রশ্নের উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদিও আমরা এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে এই পেজের এমসিকিউটা দেখে নাও, এই এমসিকিউটাও আরেকটা পাতায় কিন্তু ছিল। একটি তথ্য সংকেতে সর্বোচ্চ কম্পাঙ্ক N0 হলে বিস্তার বিরূপিত তরঙ্গের পটিবেধ 2N0। যেহেতু আগের পাতায় ছিল, তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা মনে রাখবে। চলে এলাম পরের পেজে, পেজ SC 136। কি প্রশ্ন ছিল এই ইউনিট থেকে দেখে নিই। বিস্তার মডুলেশন বলতে কি বোঝো? বিস্তার মডুলেশনে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট এবং 5 ভোল্ট হলে মডুলেশন সূচক কত? এখানে একটা জায়গায় ভিডিওতে আমি বললাম না যে এমসিকিউ এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসে বা অন্যরকম ভাবে আসে, সেটাই হচ্ছে এই প্রশ্নটা, তোমরা দেখে মিলিয়ে নেবে। এর ঠিক 3টে পেজ আগের যে এমসিকিউটা, সেই এমসিকিউ এবং এই প্রশ্নটা কিন্তু একদম এক। বিস্তার মডুলেশনে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট এবং 5 ভোল্ট হলে মডুলেশন সূচক কত? এবং বিস্তার মডুলেশন বলতে কি বোঝো? তাহলে উত্তরগুলো দেখে নাও। বিস্তার মডুলেশন হল যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেত বা তরঙ্গের বিস্তারের সঙ্গে পরিবর্তিত হয় এবং বাহক তরঙ্গ ও মডুলেটেড তরঙ্গের দশা ও কম্পাঙ্ক একই থাকে, সেই প্রক্রিয়াকে বিস্তার মডুলেশন বলে। এবার অঙ্কটার জন্য দেখো, দেখো এমসিকিউ এর প্রশ্নটাতে ছিল 2/3, তাহলে 0 0 কাটা যাবে। আচ্ছা, প্রথম থেকে বলছি, মডুলেশন সূচক MA এর ফর্মুলা আমরা কি জানি, Amax - Amin / Amax + Amin। তাহলে Amax Amin এর মান দেওয়া আছে 25 আর 5, তাহলে 25 - 5 / 25 + 5। তাহলে 25 থেকে 5 চলে গেলে 20 এবং নিচে 25 + 5 = 30, তাহলে এই শূন্য কেটে গেলে কত হবে, 2/3, বা এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে পাবে 0.66। এমসিকিউ এর উত্তরটাতে ছিল 2/3 এবং 0.66 একই, তাহলে কিন্তু এমসিকিউতে কখনো কিন্তু এটার উত্তর 0.66 দেওয়া থাকতে পারে। সুতরাং তোমরা সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে যাবে। এবার দেখে নিচ্ছি এই পেজের এমসিকিউ প্রশ্নটা কি বলেছে। FM রেডিও সম্প্রচারে ব্যবহৃত হয় অপশন A নিম্ন কম্পাঙ্ক, অপশন B মাঝারি কম্পাঙ্ক, অপশন C অতি উচ্চ কম্পাঙ্ক, D মাইক্রোওয়েভ। এটার উত্তর হবে অপশন C অতি উচ্চ কম্পাঙ্ক। এবার আমরা চলে এলাম পরের পেজে, অর্থাৎ SC 184। এখানে কি বলেছে, অ্যাম্প্লিচিউড মডিউলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো, মডুলেশন সূচক এর রাশিমালা লেখো। আচ্ছা, এটার উত্তর তাহলে আমরা দেখে নিই। দেখো, তরঙ্গচিত্রের জন্য তোমাদের যেই ছবিটা আঁকতে হবে, এখানে দেখতে পাচ্ছ, তরঙ্গচিত্রের জন্য তোমাদের এই ছবিটা আঁকতে হবে। তিনটে ছবি, প্রথমটা 1 নম্বর, তারপরেরটা 2 নম্বর, তারপরেরটা 3 নম্বর, তোমাদের কিন্তু এই 3টে ছবি আঁকতে হবে।
এবার দেখে নাও পরের অংশটার উত্তর। মডুলেশন সূচক, মডুলেশন সূচক এম এ সমান সমান কি হবে, কে ভি এম ডিভাইডেড বাই ভিসি, যেখানে কে সমান সমান ধ্রুবক, ভি এম সমান সমান মডুলেটিং তরঙ্গের বিস্তার, এবং ভিসি সমান সমান বাহক তরঙ্গের বিস্তার।